দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার বটপুকুর এলাকায়। এখানে শত বছরের পুরাতন একটি বটবৃক্ষকে কেন্দ্র করে বসেছে বহু মেলা। মূলত হিন্দু ধর্মাবলম্বীর লোকজন এ মেলায় অংশ নেয়। এই বটবৃক্ষকে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন সিদ্ধেশ্বরী দেবীর সাথে তুলনা করে থাকেন এবং শত বছর যাবৎ এই মেলাটি তারা করে আসছেন এবং এই মেলায় বিশেষ করে নারীরাই বেশি অংশ নেয়। তাদের দাবি, এই মেলায় পূজা অর্চনা করলে তাদের পুরো বছর তাদের পরিবারে মঙ্গল বিরাজ করে। সেই লক্ষ্যে তারা এখানে বিভিন্ন ফল ফলাদির ডালা নিয়ে এই মেলার বটমূলে বুক দিয়ে থাকেন, পাশাপাশি বিভিন্ন পশু পাখি এখানে ছেড়ে দিয়ে থাকেন মানত করে। আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পেরেছি, যেটা যে অনেকেই মানত করে বটমূলের পাশেই যে মাটি গর্ত করে সেই মাটি নিয়ে বটমূলে দিচ্ছেন। এখানে একদিনের পূজা অর্চনাকে কেন্দ্র করে তিন দিনে লোকজ উৎসব বসে এখানে এবং সেই লোকজ উৎসবে আমরা যেটা দেখি যে লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা এবং সোনারগাঁও শহর সোনারগাঁও উপজেলার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন এই মেলায় এসে তাদের মনের বাসনা পূরণের জন্য পূজা অর্চনা করে থাকে। কথা হয় মেলায় আসা কয়েকজন ভক্তের সঙ্গে। তার অভিজ্ঞ কাল পর্যন্ত হতে পারে 20 বছরের বেশি হবে, কারণ আমার বাবা 93 বছর বয়স পর্যন্ত উনি জীবিত ছিলেন। ওনার পড়াতে আগে উনি বলেছিলেন যে আমার জন্মের আরো 100 বছর আগে বটবৃক্ষটি ছিল এখানে। আমার বংশানুক্রমেই আমি আপাতত এটার দায়িত্বে আছি। আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে, যে সামাজিকভাবেই আমাদের যে বর্তমানে আমাদের দায়িত্ব দিচ্ছে, আমি সেই দায়িত্ব পালন করি। এটা এখন থেকে প্রায় 110 বছর মিনিমাম এত বছর যাবত এটা পুজো হয়ে আসছে। এই সিদ্ধেশ্বরী কালীমায়ের পূজার, বিশেষ করে পূজার যে আয়োজন, সেই আয়োজনটা করে বিশেষ করে নারীরা। কবে থেকে এমএলআর যাত্রা শুরু হয়েছে এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে মতবিরোধ রয়েছে। এজন্য মেলার শুরু হওয়ার দিনক্ষণটি সঠিক করে বলা সম্ভব হচ্ছে না। পঞ্জিকা অনুযায়ী বাংলা নববর্ষের প্রথম দিন অথবা দ্বিতীয় দিন বহুমেলা অনুষ্ঠিত হয়। বহুমেলাকে কেন্দ্র করে এখানে তিন দিন ব্যাপী লোকজ মেলা চলে। এই সময় মেলা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।